এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা একটু খেয়ে নাও। আর খাবো না। মা একটু খাও না। না রে মা, ব্যাস প্লিজ। কিন্তু আপনি হঠাৎ এখানে? তার আগে দেবরাজ স্যার কি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। এক মিনিট। হ্যালো স্যার, আই এম ঋষি। এখন নতুন করে পরিচয় দেওয়ার দরকার নেই মনে হয়। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি অনামিকাকে চাকরিতে পাঠানোর জন্য না স্যার, আপনার কাছে আর আন্টির কাছে ক্ষমা চাওয়ার জন্যই আমি এসেছি। ভুলটা আমারই স্যার, একটা বস হয়ে এই ব্যাপারে আমার কেয়ারলেস হওয়া উচিত ছিল না স্যার। কিন্তু আমার শরীর খারাপ হয়ে হসপিটালে যেতে হলো বলেই এই সব হয়েছে স্যার। তাও ওটা বলে আমার করা ভুলটাকে ঠিক বলতে ইচ্ছুক না স্যার। আই এম এক্সট্রিমলি সরি। আমাকে আপনি ক্ষমা করে দিন, আপনার মেয়ের দায়িত্ব নিয়ে ঠিকভাবে দেখাশোনা করতে পারিনি। আপনার আমার উপর রাগ হলে আমাকে মেরে নিন আপনি। এই মা, তুমি সব কথা কেন বলছো? সারা রাত সেদিন অনামিকা আসেনি বলে একজন মা হয়ে আপনি কত কষ্ট পেয়েছেন সেটা আমি জানি। ওই কষ্টটাই আমি আপনাকে দিয়ে ফেললাম। আই এম ভেরি সরি আন্টি। কি হলো? আই এম সরি আন্টি, ভেরি সরি আন্টি। ছেলেটা খুব ডিসেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ গো, এই একটা সামান্য বিষয় এইভাবে সরি বলছে। আপনার কথা মতন আর অনামিকা অফিসে আসছে না। আমার দোষের জন্য একটা ট্যালেন্টেড অ্যানিমেটরকে মিস করাটাই শাস্তি হিসেবে মেনে নিচ্ছে। অনামিকার অ্যাকাউন্ট ক্লিয়ার করে দিয়েছি, এটা ব্যালেন্স পেমেন্ট। থ্যাংক ইউ স্যার। অনামিকা, আমাদের কোম্পানি তোমাকে মিস করবে, বাট ইটস ওকে। আমার রোল মডেল দেবরাজ স্যারের নেওয়া সিদ্ধান্তটা পাল্টানোর অধিকার আমার নেই। ইউ উইল হ্যাভ এ গ্রেট ফিউচার, অল দ্য বেস্ট। আসছি আসছি আন্টি। আচ্ছা বাই স্যার। তুমি দেখলে তো বাবা ঋষির ক্যারেক্টারটা কিরকম? উনি ইচ্ছে করে কিছুই করেননি, ইটস জাস্ট এ মিস্টেক। ওনাকে ইনফর্ম না করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়াটা আমার দোষ ছিল বাবা। আর তাছাড়া এই প্রজেক্ট থেকে উনি যে প্রফিটটা করবেন সেটা আমার মায়ের মতন সমস্ত পেশেন্টদেরকে
ডোনেট করবেন উনি, এটা ঋষির ইচ্ছে। আর তার জন্য এই প্রজেক্টটাতে আমার থাকাটা খুব দরকার বাবা, প্লিজ। শোনো না, মেয়েটা এত করে বলছে, আর উনিও বাড়ি এসে আমাদের কাছে ক্ষমা চেয়ে গেলেন, ওকে অফিসে যেতে দাও না। ঋষি স্যার, এই দাও তোমার চেক। স্যার, এটা তো অনামিকার পাওনা, ওর অ্যাকাউন্ট ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এখনো যে জব করছে তার অ্যাকাউন্ট কি করে ক্লিয়ার করবে? ঋষি, স্যার বুঝলে না, অনামিকা আগের মতোই চাকরিতে যাবে। ইওর অ্যাপোলজি ইজ অ্যাকসেপ্টেড, কিন্তু এইরকম ঘটনা ভবিষ্যতে যেন আবার রিপিট না হয়। রিপিট হলে আমার সিদ্ধান্ত কি হবে সেটা তুমি জানো। ইয়েস স্যার, এবার থেকে অনামিকার যাতে আর কিছু না হয় সেটা দেখার আমার দায়িত্ব। এই একবার মিস হয়ে গেল, কিন্তু এরপর আমার চোখের আড়াল ও আর কখনোই হবে না। আসুন। কল্পনা, নন্দন, নির্মলা, শ্রুতি সবাই এখানে এসো। ছোটটা কোথায়? এই এদিকে আয়। এই তো বাবা। আসুন আসুন, এখানে বসুন। কল্পনা, ওনার নাম অতসী, কাশি থেকে এসেছেন, তোমার ওষুধটাও দিয়েছেন। আচ্ছা, নমস্কার। নমস্কার। ওষুধটা খেয়ে এখন ভালো আছেন? হ্যাঁ, এখন ভালো আছি। আগে না খুব শ্বাসকষ্ট হতো, থাকতেই পারতাম না, এখন ওই ওষুধটা খাওয়ার পর কোনো সমস্যাই হচ্ছে না। খুব ভালো, আমি আরো কিছুদিন এখানে আছি, যতদিন আছি ওষুধটা দেব। ঠিক আছে। নন্দন,